চেতনার এমন একটি মাত্রা আছে যা সময়ের ঊর্ধ্বে যেতে পারে। জোম এসেছিলেন তার প্রাণের দাবি জানাতে। মার্কণ্ড, যিনি জীবনের গতি প্রকৃতি জানতেন, শুধু এই সাধারণ কাজটি করেছিলেন। তারা বলেন তিনি বেঁচেছিলেন একজন 15 বছর বয়সী হিসাবে, কারণ তিনি সংস্পর্শে এসেছিলেন, চেতনা সেই মাত্রা সংস্পর্শে এসেছিলেন যাকে আমরা উল্লেখ করি কাল ভৈরব বলে। আমরা শিবকে জেনেছি শক্তির বিভিন্ন রূপ হিসাবে। কাল ভৈরব হল শিবের এমন এক অনন্য রূপ যা সময়রূপে প্রকাশ পেয়েছে। আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কেননা এটি নিজের গতিতে ছুটে চলেছে। শক্তিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, একে নিয়ে আপনি খেলতে পারেন। সময় নিজের গতিতে বয়ে চলেছে, তবে চৈতন্যের এমন এক নির্দিষ্ট মাত্রা আছে যা সময়ের ঊর্ধ্বে যেতে পারে। চেতনা সেই মাত্রাকে আমরা উল্লেখ করে থাকি কাল ভৈরব বলে। লোককথায় একটি সুন্দর গল্প আছে। আপনাদের মধ্যে যারা অন্তত জন্মসূত্রে ভারতীয়, আপনারা অবশ্যই মার্কণ্ডর কথা শুনেছেন। গল্পটি নানাভাবে বলা হয়, এটা বোঝা প্রয়োজন। মার্কণ্ড একজন শিশু ছিলেন যখন তার জন্ম হয়, বা তার জন্মের আগে এই নির্বাচনটি করা হয়েছিল। মাতা পিতাকে বেছে নিতে হয়েছিল, হয় তার একটি বোকার জন্ম দেবেন যে 100 বছর বাঁচবে, বা একজন দীপ্তমান উজ্জ্বল সত্তা যে মাত্র 16 বছর বাঁচবে। মাতা পিতা বুদ্ধিমান ছিলেন এবং তারা বেছে নিয়েছিলেন পরেরটি, যে তারা জন্ম দেন এক দীপ্তমান উজ্জ্বল শিশুর যে ছিল প্রচুর ক্ষমতাশালী। কিন্তু যেই দিন চলে যাচ্ছিল, যেই বছর গড়িয়ে যাচ্ছিল, তারা হয়ে উঠছিলেন, কারণ তারা মৃত্যুর সময়টি জানতেন। আপনার জন্ম দেয়া প্রতিটি শিশুই মৃত্যুর তারিখ নিয়ে জন্মায়, শুধু আপনি সেই দিনটি জানেন না, নিজেরটা শুদ্ধ। কিন্তু এখন তারা তাদের শিশুর মৃত্যুর দিনটি জানেন, তাই তারা আরও যন্ত্রণা পেতে শুরু করেছিলেন যত তারিখটি কাছে আসছিল, এবং তারা জানিয়ে দিয়েছিলেন এই সত্যটি শিশুটিকেও, কারণ শিশুটি ছিলেন ভীষণ জ্ঞানী এবং উচ্চশিক্ষিত। এবং যখন সেই মুহূর্তটি ঘনিয়ে এল, যখন জো মেলেন তার জীবনের দাবি জানাতে, মার্কণ্ড, যিনি জীবনের গতি প্রকৃতি জানতেন, শুধু এই সহজ কাজটি করেছিলেন। সেখানে একটি শিবের প্রতিকৃতি ছিল, যার আকৃতি ছিল একটি উপবৃত্ত বা একটি লিঙ্গ, একটি শক্তির রূপ, যেটি নির্দিষ্টভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল কাল ভৈরব রূপে। এবং তিনি শুধু লিঙ্গটিকে আঁকড়ে ধরলেন। যেই মুহূর্তে তিনি লিঙ্গটিকে আঁকড়ে ধরলেন, সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। মৃত্যু তার ধারে কাছেও আসতে পারল না, সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর চেতনার সেই মাত্রা তিনি নিজের মধ্যে উপলব্ধি করলেন, যেখানে তিনি সময়ের জন্য আর উপলব্ধ ছিলেন না। তারা বলেন তিনি বেঁচেছিলেন একজন 15 বছরের বালক হিসাবে, কখনো 16 বছর না হয়, কারণ তিনি সংস্পর্শে এসেছিলেন with that dimension of consciousness which we refer to as kala bhairav, চেতনা সেই মাত্রার সাথে যাকে আমরা উল্লেখ করি কাল ভৈরব বলে। কাল মানে সময়, কালের আরেকটি মানে হলো শূন্যতা। আরেকভাবে দেখতে গেলে কালের অর্থ হলো চক্র, কালের অর্থ এটাও যা চক্রের ঊর্ধ্বে আরেকটি মাত্রায়। তাই এই জিনিসগুলি একটি সূক্ষ্মভাবে এদেরকে উল্লেখ করা হয়। কাল, কাল ভৈরব, মহাকাল, এগুলো সবই একই জিনিসের কথা বলছে, শুধু অভিজ্ঞতার বিভিন্ন মাত্রায়। এখন আমাদের সময়ের অভিজ্ঞতা সবটাই প্রকৃতি চক্রের ওপরে নির্ভর করে। যেটাই চক্রাকার পথে রয়েছে, আমরা মাপতে পারি যে এটা কতবার ঘুরপাক খেয়েছে। এভাবেই আমরা সময়ের বোঝাপড়ার মধ্যে পৌঁছেছি। এবং কাল ভৈরব হল শুধু এরই এক প্রতিরূপ হিসাবে তৈরি করেছি, যাতে আমরা এটি উপলব্ধি করতে পারি। একটি শক্তিশালী স্থান তৈরি করা যেখানে এই মাত্রাকে উপলব্ধি করা সম্ভব। কারণ আমার মনে হয় তামিল ভাষায় যে শব্দটি ব্যবহার করা হয় সেটি খুবই উপযুক্ত। যখন কেউ মারা যান তারা বলেন কালমায়টাঙ্গা, এর মানে তার সময় শেষ হয়ে গেছে। এটি খুবই সাধারণ কিন্তু খুব উপযুক্ত। যা হয়েছে তা হলো সময় শেষ হয়ে গেছে। তারা বুঝতে পারে না যে আমরা সময়বদ্ধ পুতুল,
আমরা শুধু চলছি, যখন ব্যাটারি শেষ হয়ে যাবে। ব্যাপার শুধু এটাই যে বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে সময় বয়ে যাচ্ছে। তারা ভাবেন তারা চিরকালীন। না, আমরা সময়ের হাতের পুতুল। সময় এখনই আমাদের সাথে খেলা করছে এবং এটি শেষ হয়ে যাচ্ছে। আপনি কিছু করলেও এটা শেষ হয়ে যাবে, আপনি কিছু না করলেও এটা শেষ হয়ে যাবে, আপনি আগ্নেয়গিরির মতো তীব্রভাবে জ্বলতে থাকলেও এটা শেষ হয়ে যাবে, আপনি নির্জীবের মতো থাকুন এটি শেষ হয়ে যাবে, আপনি যাই করুন এটি শেষ হয়ে যাচ্ছে। তো আপনি সময়ের হাতের একটি পুতুল মাত্র। তাই কালভৈরব হল সেই মাত্রাকে উপলব্ধি করার জন্য যাতে আপনি সময়ের চালকের আসনে বসতে পারেন। আপনি যদি সময়ের নিয়ন্ত্রক হয়ে ওঠেন, তার মানে আপনি জীবনেরও নিয়ন্ত্রক হয়ে উঠেছেন এবং জীবন প্রক্রিয়ারও, কারণ সমস্ত জীবন প্রক্রিয়ার উৎপত্তি এবং মৌলিক ভিত্তি হল সময়।